বন্ধুরা, এই মুহূর্তে আরো একটি বড় খবর এখন এটাই বেরিয়ে আসছে যে যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে আবারও হুতির মিসাইল হামলা। লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুতি। শনিবার সকাল অর্থাৎ স্থানীয় সময় গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইয়েমেনের উপকূলে যুক্তরাজ্যের অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি তেলবাহী জাহাজে এই হামলাটাকে চালিয়ে দিয়েছে। ঘটনাটি ইয়েমেনের মোচা শহর থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ঘটে যায়। তবে জাহাজটিতে কমপক্ষে 3টি মিসাইল সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। হুতিগোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় জানিয়েছে, অ্যান্ড্রোমিডা স্টার নামক এই ব্রিটিশ জাহাজের লক্ষ্যবস্তু করা হয়েছে। এই সমস্ত জঙ্গি সংগঠন এটিতে সরাসরি বিধ্বংসী মিসাইল দিয়ে আঘাত আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে তারা। তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয় নিয়ে এখনও স্পষ্টত করা হয়নি। তবে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে 2 বার মিসাইল আঘাত এনেছে, পরে আরও একটি মিসাইল আঘাত করে। UKMT তথ্য অনুসারে প্রথম মিসাইল হামলায় জাহাজটি একটি বিস্ফোরণ ঘটে, দ্বিতীয় হামলায় 2টি মিসাইল একসঙ্গে আঘাত আনে বলে ধারণা করা হচ্ছে, ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো আহত বা নিহতের খবর তখনও পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখন আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমব্রে জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চল তাইজো প্রদেশ থেকে 3টি ব্যালিস্টিক মিসাইলকে নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, হামলায় অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে কিন্তু সমুদ্র যাত্রা অব্যাহত রয়েছে। 7ই অক্টোবর গাজায় ইসরায়েলের তাদের যে রিটালিয়েশন, সেই রিটালিয়েশন করার পরে থেকে ফিলিস্তিনিদের জঙ্গি সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে 2 মাস ধরে লোহিত সাগরে চলাচল বাণিজ্যকে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। এতে লোহিত সাগর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে মার্কস, CMA, CGM সহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো। এরপরে হুতিদের আক্রমণ থেকে লোহিত সাগরের সমুদ্রপথকে নিরাপত্তা রাখতে আমেরিকা, ফ্রান্স, ইতালি, কানাডা সহ 10টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করেছে আমেরিকা। তবে চলতি বছরের 12ই জানুয়ারি থেকে হুতিদের অবস্থা লক্ষ্য করেছে ইয়েমেনের বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা বা এয়ার স্ট্রাইক চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন নৌবাহিনী। তবে ইরান সমর্থিত এই সমস্ত হুতি জঙ্গি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েল হামলা বন্ধ না হলে তাদের আক্রমণ অব্যাহত থাকবে। আজ থেকে একদিন আগে আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম, ভারতের আসার জাহাজে বা অর্থাৎ ভারতের জাহাজেও এই হুতি জঙ্গি গোষ্ঠীরা মিসাইল হামলা চালিয়ে সেই জাহাজটিকে নাকি ডুবিয়ে দিয়েছে, এখন আবার আরও একটি জাহাজে। বন্ধুরা, এদের পারমানেন্ট সলিউশন কি এবার আপনারাই বলুন। সব দেশ মূলে সমস্ত হুতি জায়গাকে এয়ার স্ট্রাইক করে এদেরকে উড়িয়ে দেওয়া, না অন্য কোনো সলিউশন? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।